আজকের বিষয় হলো টুলবার। মেনুবারের নিচে আজকের বিষয় হচ্ছে টুলবার। মেনুবারের নিচে বিভিন্ন প্রতীক সংবলিত বারকে টুলবার বলা হয়। প্রতিটি মেনুবারের নিচে যে টুলবারগুলো এগুলো থাকে সেগুলো কি কি টুলবার বলা হয়। মেনু সিলেক্ট করে প্রয়োজনীয় কমান্ড অপশন সিলেক্ট করে যে কোনো কাজকে সম্পাদন করা পরিবর্তে সরাসরি টুলবার প্রতীক বা বাটনে বা টুলে ক্লিক করে একই কাজ সম্পাদন করা যায়। এতে সময় অনেক কম লাগে, কেননা আমরা যদি এখানে মেনুবার থেকে যদি কোনো কাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের বেশি সময় লাগে, দুইটা ক্লিক করতে হচ্ছে। কিন্তু যদি আমরা এখানে এই টুলবার থেকে যদি কাজটা করি তাহলে কিন্তু খুব সহজে একটি ক্লিক করতে পারি, তাহলে এতে করে আমাদের কম সময় লাগে। স্ট্যান্ডার্ড টুলবারটি সাধারণত ডিফল্টে সেট করা থাকে, তা আমাদের এই স্ট্যান্ডার্ড বার, এটাকে মূলত স্ট্যান্ডার্ড বার বলা হয়, ডিফল্টে সেট করা থাকে। যদি টুলবারটি পর্দায় না থাকে তাহলে ভিউ মেনুতে ক্লিক করুন, সরি এক্সেল আমি চলে যাই, তাহলে যদি আপনাদের কাছে এই স্ট্যান্ডার্ড বারটি যদি না থাকে তাহলে ভিউ মেনুতে ক্লিক করুন। ভিউ মেনুতে ক্লিক করার পর আপনারা যাবেন টুলবারসে, তা ভিউ মেনুতে ক্লিক করে টুলবারসে ক্লিক করার পর স্ট্যান্ডার্ডে ক্লিক করলে পর্দায় স্ট্যান্ডার্ড টুলবারটি আসবে। যেখানে আমাদের এখানে স্ট্যান্ডার্ডটি টিকমার্ক করা আছে, যদি আমরা এখানে আনটিক মার্ক করে দিয়ে চলে গেল, ভিউ থেকে টুলবারসে গেলাম, আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, এটা চলে আসলো। তো আমরা এইভাবে কি এটাকে আনা নেওয়া করতে পারি। আপনি চাইলে এটাকে আবার এইভাবে আনতে পারেন, এই যে খালি জায়গাটা রাইট বাটন ক্লিক করলে স্ট্যান্ডার্ড অফ করতে পারেন, খালি জায়গায় ক্লিক করে আবার স্ট্যান্ডার্ডটা অন করে দিতে পারে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমাদের টুলবারের আইকনের ব্যবহারগুলো, কিন্তু এইগুলি প্রত্যেকটা কাজ কি এই প্রতিটা কাজ কি আমাদের খুব সহজ করে। যেমন এটা দিয়ে আমাদের নতুন একটা পেজ নিতে পারি, দেখুন আমরা নতুন একটা পেজ নিলাম, আর এটা হচ্ছে আমাদের পূর্বের কোনো ফাইল যদি ওপেন করতে চাই, আর এটা যদি সেভ করতে চাই, এটার প্রয়োজন নেই ইমেল করার জন্য, আর এটা আমাদের প্রিন্ট করার জন্য, আর আমাদের প্রিন্ট করলে কীরকম দেখাবে সেজন্য, আমাদের কোনো বানান ভুলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা রিসার্চের অপশনটা, এটা হচ্ছে আমাদের লেখা কাট করার জন্য, এটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করার জন্য, আর কপিকৃত ফাইল পেস্ট করার জন্য, তো আমাদের এগুলো করা হয়। আর এটা হচ্ছে আনডু, যদি আমরা কোনো কাজ ভুল করে থাকি তাহলে এক ধাপ পিছনে যেতে পারি, যদি ভুল করে পিছনে ভুলবশত কেটে ফেলছি তাহলে সেটা পুনরায় আনতে পারি। আর এটা হচ্ছে ইন্টারনেটের সাথে হাইপারলিঙ্কের কাজ করতে পারি। এটা হচ্ছে শর্ট, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, আমরা সব কিছু ABCD এক দুই বা ডেট আগে পরে নিতে পারি এটার সাহায্যে। আর এটার সাহায্যে একটা চার্ট তৈরি করতে পারি, এটা হচ্ছে ড্রয়িং বার, আমরা আঁকাকির ক্ষেত্রে এটা প্রয়োজন করে। আর এটা হচ্ছে আমাদের পেজটাকে কতটুকু ছোটো বড় আকৃতিতে রাখবো, আমরা 75 দিলে ছোটো হয়ে গেলো, আর একটু 100 দিলে দেখেন মার্জিনগুলো আর সেলগুলো আরও বড়ো হয়ে গেলো। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সবাই ভালো থাকবেন।